السلام عليكم ورحمة الله وبركاته. আমরা কারা এই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আপনি এক ত্রুটিমুক্ত স্রষ্টার পরিকল্পিত সৃষ্টি। খামখেয়ালিভাবে অথবা আচমকা আপনাকে সৃষ্টি করা হয়নি। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আসমান জমিন আর এ দুয়ের মধ্যে যা কিছু আছে তা আমি খেলাচ্ছলে সৃষ্টি করিনি। জগতের কোনো প্রাণী দুর্ঘটনার মাধ্যমে প্রাণ লাভ করেনি। আল্লাহ তার অনুগ্রহের কলম দিয়ে আপনার জীবনের গল্প লিখেছেন। আপনার প্রতিটি কোষে তিনি নিজের ভালোবাসা সযত্নে ঢেলে দিয়েছেন, যে ভালোবাসা আপনার ভিতরে নেচে চলেছে। আপনার কাদামাটির শরীরে তিনি তার দম ফুঁকে দিয়েছেন। আপনাকে আকাশ ও পৃথিবীর মধ্যকার সেতুবন্ধন বানিয়েছেন। আপনার কাদামাটির শরীরে ফুঁকে দেওয়া আল্লাহর দম যেন মৃদুবন্ধ বাতাসের মতো, যা মৃত জমিতে প্রাণের সঞ্চার করে। আয়না আপনাকে যতখানি সুন্দর দেখায়, আপনি তার চেয়ে অনেক অনেক বেশি সুন্দর। আপনি এতই জটিল যে কোনো ভাষা আর কোনো শব্দ আপনার বর্ণনা দিতে পারে না। আপনি আল্লাহর ভালোবাসার কারখানায় উৎপাদিত পণ্য। এ ভালোবাসা এতই অসীম ও পবিত্র যে মানুষের এই সীমিত আকারের হাত সে ভালোবাসাকে ভাষায় বা রং তুলিতে ফোটাতে অক্ষম। আল্লাহর উপচে পড়া ভালোবাসার ঝর্ণা থেকে আপনি এবং জগতের সব কিছু অস্তিত্বশীল হয়েছে। যে আল্লাহ সৃষ্টি করেছেন তারকারাজি, সমুদ্র, পাহাড়, বিশ্বজগৎ ও গ্যালাক্সি, সেই আল্লাহর কাছে আপনি ও আমি ছাড়া এ বিশ্ব অসম্পূর্ণ। আপনার শরীর শুধু মাটির একটি তাবু নয় যেখানে আপনি বসবাস করেন, বরং আপনার শরীর হলো আপনাকে দেওয়া একটি ক্ষুদ্র আকারের বিশ্বজগৎ। আপনি একটি ছোট তারকা নন, আপনি সমগ্র মহাজগতের প্রতিফলন। আপনি কি আপনার হৃদয়ের বিগ ব্যাং শুনতে পান? প্রতি মিনিটে 80 বার করে আল্লাহ আপনার হৃদয়ের দরজায় কড়া নাড়েন। এ কথা মনে করে দিতে যে তিনি আপনাকে পরিত্যাগ করেননি এবং তিনি আপনার গ্রীবার ধমনীর চাইতেও নিকটে অবস্থান করেন। আপনার প্রতিটি মুহূর্ত আল্লাহর অনুগ্রহে ধন্য, কারণ আল্লাহ প্রতিটি মুহূর্তে 8 বিলিয়ন মানুষের ফুসফুসে দম ফুঁকে চলেছেন। আপনি শুধু ধুলোবালির মানুষ নন, বরং আপনি পৃথিবীতে আল্লাহর সৌন্দর্যের প্রতিফলন। আপনি কেবল মরণশীল কোনো শরীর নন যা একদিন মৃত্যুর কোলে ঢলে পড়বে, আপনি মানুষ। আপনাকে আধ্যাত্মিক হতে হবে, ব্যাপারটি এমন নয়, বরং আপনি নিজেই এক আধ্যাত্মিক সত্তা, শুধু মানবীয় শরীরে বসবাস করেন মাত্র।